जामालपुरगामी रातेर कम्यूटर ट्रेने डाकाती ओ हामलार घटनाय आतंकित हुए पड़ेछेन यात्रीरा। एदिके एई घटनाय एखोनो कोनो मामला बा जड़ित केउ आटक हयनि। रेल पुलिश बोलछे निहत दुजनेर ময়নাতদন্তের पर द्रुत आईनी ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন তারা। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশে হারা তার পরিবার, তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন মোহাম্মদ সাগর। বৃহস্পতিবার রাতের ট্রেনে বাড়ি ফিরছিলেন, কিন্তু এখন তার নিথর দেহ পড়ে আছে হাসপাতালের মর্গে। তাই শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার অবুঝ দুই সন্তানের মা মুছি বেগম। একই অবস্থা এ ঘটনায় নিহত নাহিদের স্বজনদেরও। এরই মধ্যে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জানান দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। পোস্টমর্টম প্রক্রিয়া দিন, এটা শেষ করে আমরা আইনি প্রক্রিয়া যাচ্ছি এবং আশা করি যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক তাদের কাইনের অবস্থা আনবো ইনশাল্লাহ। এদিকে ট্রেনে ডাকাতির ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। তাহলে এভাবে হলে তো আমরা আতঙ্কিত, এই ট্রেনে চলবো কিভাবে? অনেক ভয় তৈরি থাকে, ছাদ থেকে ফেলাই দিব কি করব, এরকম ভাই ভয় দেখায়। গত বছরে কিন্তু স্কুল ছাত্র মারা গেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা ট্রেনে যাতায়াত করতে পারবো। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় 20-25 জন যাত্রী ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি গফরগাঁও স্টেশন পার হলে একদল ডাকাত তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় কয়েক যাত্রী বাধা দিলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। পরে ট্রেনের ছাদ থেকে উদ্ধার তিনজনের মধ্যে নাহিদ ও সাগরের মৃত্যু হয়। ডিবিসি নিউজ ডেস্ক। এই বিষয়ে আরও কথা বলতে টেলিফোন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি সাইফুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসির নির্বাচিত সংবাদে। প্রথমেই যেটি জানতে চাইব যে এখন পর্যন্ত মামলা কেন হলো না, আর মামলা হয়নি বলেই কি এখন পর্যন্ত কাউকে আপনারা ধরতে পারেননি? ধন্যবাদ আপনাকে, আমাকে কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। জি, প্রথম প্রশ্নটি ছিল এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা কেন হয়নি। না, মামলাটা একটা প্রক্রিয়া, যেমন যিনি ভিকটিম তাদের আত্মীয় স্বজনকে এসে মামলাটা করতে হয় এবং আমরা মামলার প্রাথমিক এফআইআর করেছি, গ্রহণ করেছি। সাগরের মা সেই বাদী হয়েছেন আমাদের সাথে এবং মামলা প্রক্রিয়া, এবং আমরা আমাদের প্রত্যক্ষদর্শী, যেহেতু প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলছি এবং সাক্ষী প্লাস হচ্ছে যে আমাদের কিছু সাসপেক্টকেও আমরা ধরার জন্য চেষ্টা চালাচ্ছি এবং আশা করি যে খুব অচিরেই এটার রহস্য উদ্ঘাটন হবে এবং তাই ব্যক্তিরা অবশ্যই আইনের আওতায় আসবে। জি, এই ঘটনা যেটি মনে হচ্ছে যেহেতু এই রুটের যাত্রীরা আতঙ্কিত, ঘটনা এটি আজকেই নতুন, এর আগেও নিশ্চয়ই বিচ্ছিন্নভাবে বেশ কয়েকবার ঘটেছে, তখন আসলে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন বা এই যাত্রীদের আতঙ্ক কাটাবার জন্য আপনাদের পদক্ষেপ কি হবে? না, এটা ঠিক আছে, একটা ঘটনা যেটা হয়েছে ধারাবাহিকভাবে, এমন নাই আমরা যেহেতু গত 3 বছরের মধ্যে এই রুটে এরকম ঘটনা এই প্রথম ঘটেছে, যে আগেরগুলোতে বেশ আগের আমার যতটুকু মনে পড়ে একটা ঘটনা আছে, এর সাম্প্রতিককালে এটা খুব নিরাপদ একটা রোড ছিল, হঠাৎ করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সবার মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তো আমি যাত্রীদের আশ্বস্ত করব যে আমরা আছি, আর আপনাদের এর মধ্যে বলে রাখি এটা একটা বেসরকারি ব্যবস্থাপনায় চলে। এই লোকাল ট্রেনটিতে পিজি বলে একটা শব্দ আছে, ট্রেন গার্ড, যেটাতে পুলিশ করে, আমাদের এই যে এই ট্রেনটাতে সেই গার্ড ছিল না, এবং যে ওই প্রচুর যাত্রী ছাদেও ওই যেগুলো জায়গা, যেরকম গফরগাঁয়ের পুলিশ আছে বা এই জায়গার যে গ্যাপগুলোতে যাত্রীরা ওই জানালা বেয়ে ছাদে উঠে যায়, এটা রিস্ক, এবং এই সুযোগটাই ক্রিমিনালরা নিয়ে থাকে। জি, তাহলে কি বলছিলেন যে বেসরকারি ব্যবস্থাপনা চলাচল করে দেখে গার্ড থাকে না, কিন্তু এখন যেহেতু এই নিরাপদ না, আপনি বলছেন যে ব্যাপারটি জায়গাটি নিরাপদ না, গার্ডের ব্যবস্থা কি আপনারা করবেন বা নিরাপদ করার জন্য আসলে কি ব্যবস্থা নিবেন ভাবছেন কি? ওরকম না, বেসরকারি ব্যবস্থাপনা না, প্রত্যেকটা যাত্রীর নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব এবং আমরা সেটাও যাতে করে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে প্রতিটা যাত্রী চলাচল করতে পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা আরও পুনর্বার বিবেচনা করব এবং নিরাপত্তা ব্যবস্থাকে যাতে ভবিষ্যতে আরও স্বাচ্ছন্দ্য এবং নিরাপদভাবে যাত্রী ভ্রমণ করতে পারে সেই বিষয়গুলো আমরা আরও বিবেচনায় আনব। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।